কল্পতরুর চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাংলা সাহিত্যে পল্লী কবি বলে যিনি পরিচিত, সেই কবি জসীম উদ্দিনের একটি হাস্যরস আমাদের আজকের উপস্থাপনা। গল্পের নাম গোপ্পারবউ, ভাষ্যে সন্দীপ সায়ন ও শ্রেয়া, সাউন্ড ডিজাইন সন্দীপ ও স্পন্দন, পোস্টার ডিজাইন সায়ন। শুরু হচ্ছে গোপ্পারবউ। গোপ্পাকে লইয়া পাড়ার লোকের হাসি তামাশার আর শেষ নাই। কেহ তাহার মাথায় কেরোসিন তৈল মালিশ করিতে ছুটিয়া আসে, কেহ তাহার গায়ে ধুলি দেয়, তবু তার গল্প থামে না। জোয়ারের পানির মতো তার মুখ হইতে সবসময় নানা রকম মিছা আজগুবি গল্প বাহির হইয়া আসিতে থাকে। আজ মাটি যাইয়া দেখি এক আজদাহা সাপ, আমাকে দেখিয়া সাপ তো তাড়িয়া আসিল, আমিও দেশুট, সাপও আমার পিছে পিছে দৌড়াইতে দৌড়াইতে আসার খাইয়া পড়িয়া গেলাম। পটফোনা মেলিয়া সাপ আমাকে সবল দেয় আর কি, তখন আমি কি করি, তাড়াতাড়ি এক লাফে সাপের ফনার উপর চড়ি বসলাম। সাপ তখন ছুটিয়া চলিল, আমি তো ফনার উপর বসিয়াই আসি, ছুটিয়া যাইয়া সাপ ঢুকিল এক সাপলা বিলে। আমি সাপের ফনার উপর বসিয়াই চারটি সাপলা ফুল ছিঁড়িয়া ফেলিলাম। তারপর সাপের ফনাটা ঘুরাইয়া ধরিলাম বাড়ির দিকে, ওই আম বাগান তো কাশিয়া সাপ খোড়ালে ঢুকিল। আমি সাপলা ফুল কয়টি লইয়া তোমাদের এখানে আসিলাম, তোমরা সাপের কথা সাচ্চা না মনে করিলে আম বাগানের ওখানে খুঁড়িয়া দেখিতে পারো, আর আমার হাতে সাপলা ফুল তো দেখিতেই পাইতেছ। সুতরাং তার কথা সাঁচা না মানিয়া আর উপায় আছে? কে যাবে ওই সাপের খোড়ল খুঁজতে? এইরূপ গল্পের আর শেষ নেই। কোনোদিন সে আসিয়া বলে, মৌমাছি শাক কুল গাছের উপর, তার উপইয়া যাইয়া বসিয়া পড়লাম, অমনি মৌমাছির দল মৌচাক লইয়া আসমানে উড়িতে লাগিল, আমি তো শাকের উপর বসিয়াই আসি, উড়িতে 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 আসমানে চলিয়া গেলাম। সেখানে নীল মেঘ কালো মেঘের দেশ, তার উপরে সাজমণির বাড়ি, চারিদিকে সিন্দুরের পাহাড়। সেখান হইতে চলিয়া গেলাম সাতগাঙ্গের ধারে, সেখানে রাজার মেয়ে জোনাকি ধরিয়া মালা গাঁথিতেছে, তারই কাছ হইতে তিনটি জোনাকি ধরিয়া বাড়িয়া ফিরিয়া আসিলাম। শুনিয়া সকলে বলে, বাড়ি কেমন করিয়া ফিরিলে, আসমান হইতে লাফাইয়া পড়িলে নাকি? গোপ্পা কোনো জবাব দিতে পারে না, পাড়ার লোকেরা তাকে তাড়া করিয়া ফেরে। ছোটরা তবু গোপ্পাকে বড়ই ভালোবাসে, হোক তার গল্প মিছা আজগুবি, তবু শুনিতে তো খারাপ লাগে না। গোপ্পার বউ বড় ভালো মানুষ, দেখিতেও খুব খুব সুরাত, আর তার কথা কওয়া চাল বলন আরো চমৎকার, তবুও সবাই তাহাকে দেখিলে বলে, এই যে গোপ্পার বউ আসিল। গোপ্পা যেখানে যত মিছা আজগুবি গল্প বলে, তাহাই নানা ভঙ্গি করিয়া লোকে গোপ্পার বউকে বলে, আর নানা রকমের হাসি তামাশা করে, বেচারি আর কত সয়। সেদিন গোপ্পা বউকে খুশি করিবার আশায় মনে মনে একটি চমৎকার আজগুবি গল্প বানাইয়া আনিয়াছিল। বাড়ি আসিয়া বউয়ের মুখের দিকে চাইয়া বড়ই মনমরা হইয়া পড়িল। সে কহিল, এ কি হইয়াছে বলতো? কি হইয়াছে বুঝিতে পারো না? এই যে পাড়ায় পাড়ায় মিছা আজগুবি গল্প বানাইয়া বানাইয়া বলিয়া বেড়াও, লোকের টিটকিরিতে তো আমি ঝালাপালা হইয়া পড়িলাম। আমাকে যে দেখে সেই বলে, ওই যে গোপ্পার বউ আসিল। বউয়ের দুঃখ দেখিয়া গোপ্পার মনটা বড়ই খারাপ হইয়া পড়িল। বলতো আমারে কি করিতে হইবে? করিতে আর কি হইবে, তুমি তোমার এই গল্পের ছালা কোথাও ফেলিয়া দিয়া আসো। অনেকক্ষণ ভাবিয়া গোপ্পা বলিল, কাল সকালে আমি সামনের ওই পাহাড়টায় ওখানে যাইয়া গল্পের ছালা ফেলিয়া দিয়ে আসিব, সেখানে অনেক বাঘ ভালুক থাকে, বড়ই বিপদের পথ, আর ফিরি না ফিরি কে জানে, তবু যাবো সেখানে কাল। তুমি ফেরো বা না ফেরো তা ধার ধারি না, তোমার এই গল্পের ছালা তোমারে ফেলিয়া আসিতেই হইবে। রাগের মাথায় কথা বলিলে কি হইবে, সাচা তো মনে হয় না, তবু যদি সেখানে বাঘ ভালুকের ভয় থাকে। বউ সকালে উঠিয়া ভালো মতো পাক করিয়া দুধে ভাতে গোপ্পাকে পেট ভরিয়া খাওয়াইয়া দিল। খাইয়া দাইয়া পান চিবাইতে চিবাইতে গোপ্পা গল্পের বোঝা ফেলিয়া আসিতে দূর পাহাড়ের পথে রওনা দিল। পথে যাইতে এমন ভঙ্গি দেখাইল যেন কত বড় বোঝাটা সে মাথায় করিয়া লইয়া চলিয়াছে। সাঁজের বেলা গোপ্পা ফিরিয়া আসিল, বউ কহিল,
তোমার এই গল্পের শালা একেবারে উজাড় করিয়া ফেলিয়া আসিয়াছো তো? ফেলিতে কি পারিলাম, আমি তো ওই পাহাড়ের কাছে গিয়াছি, অমনি এক বাঘ আসিয়া দিল আমাকে তাড়া। আমিও দৌড়, বাঘও আমার পাশে পাশে দৌড়। দৌড়াইতে 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 পাহাড়ের গোড়ায় যাইয়া পড়িলাম। সামনে আর পথ নাই, বাঘ তো একেবারে কাছে আসিয়া পড়িয়াছে। জানের ভয় কি আর করি, সামনে দেখিলাম একটি কচু গাছ, তার ডাল ধরিয়া উপরে উঠিতে লাগিলাম। বাঘও আমার পিছে পিছে উঠিতে লাগিল। উঠিতে উঠিতে আরো উঠিলাম, আরো উঠিলাম, বাঘও উঠিতে লাগিল। আমিও উঠিতেছি, বাঘও উঠিতেছে, আমিও উঠিতেছি, বাঘও উঠিতেছে। তারপর আমাদের দুইজনের ভারে কচু গাছের ডাল গেল ভাঙিয়া। পড়ি তো পড়ি একেবারে তোমার ভাইদের বাড়ির সামনে যাইয়া পড়িলাম। তোমার ভাইয়ের বউ আজ মুরগি রান্না করিয়াছিল আর পিঠা, তাই খাইয়া বাড়ি ফিরিলাম। গল্প শুনিয়া গোপ্পার বউ হাসি গোপন করিয়া বলিল, ও মা, তোমাকে পাঠাইলাম গল্পের শালা ফেলিয়া দিয়া আসিতে, আর তুমি কি না আর এক শালা গল্প মাথায় করিয়া আনিলে। আমাদের আজকের গল্প এ পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন গল্পের সাথে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।